Hello everyone, welcome back to my channel. Please subscribe my YouTube channel, Makeup with me, Urmi Khan, and hit the bell button to see my videos. আজকে আমি আমার আইব্রো আর্টের জন্য যে যে প্রোডাক্টগুলো নিব সেগুলো হচ্ছে, সবার প্রথমে আমি নিচ্ছি ফ্রিডমের এই আইব্রো পমেটটি। এই আইব্রো পমেটটির শেড হচ্ছে ইবনি। তারপর আমি নিচ্ছি এরকম দুইটা আইশ্যাডো, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে ব্ল্যাক। তোমরা যে কোনো আইশ্যাডো নিতে পারো অথবা আইব্রোর কোনো পাউডারও তোমরা এখানে ইউজ করতে পারো। দেন আমার আরেকটা প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে কনসিলার। জাস্ট আমার আইব্রোর আশেপাশে যেই যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা আশেপাশের এরিয়াগুলোকে ঠিক করার জন্য আমার যে কোনো একটা কনসিলার লাগবে, আমি অ্যারিক জেভিয়ানের এই কনসিলারটা নিয়েছি। দেন আমার কিছু ব্রাশেস লাগবে, আমার তোমরা চাইলে যে কোনো ব্রাশ নিতে পারো, এই জন্য আমি কয়েকটা অপশন তোমাদের দেখাচ্ছি। আমি ভিডিওতে এই ব্রাশটা ইউজ করেছি, যেটা আমার অনেক বেশি ফেভারেট। এছাড়াও তোমরা এই টাইপের ব্রাশ নিতে পারো অথবা তোমরা এই টাইপের ব্রাশ নিতে পারো রিয়েল টেকনিকের। এছাড়াও তোমরা এই টাইপের ব্রাশও নিতে পারো যেটার মধ্যে স্কুলি প্লাস এরকম আইব্রো আর্টের জন্য এঙ্গেল ব্রাশ অলরেডি আছে, অথবা তোমরা সিঙ্গেল স্পুলিও নিতে পারো অ্যান্ড একটা ব্রাশও নিতে পারো। সো আমি এখানে একটা সিঙ্গেল স্পুলি এবং এই ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটা করে দেখাচ্ছি। সবার ফার্স্টে আমি আমার আইব্রোটা একটা স্পুলি দিয়ে ভালোভাবে আছড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে আইব্রো পমেটটা নিচ্ছি, ফ্রিডমের আইব্রো পমেট থেকে আমি একটুখানি পমেট নিচ্ছি, অল্প পরিমাণে নিব। অল্প পরিমাণে নিয়ে আমি ঠিক বাইরের দিক থেকে স্টার্ট করব আমার আইব্রোটা আর্ট করা। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিতরের সাইডে কিন্তু আর্টটা করছি না, আমি বাইরের সাইডটা আগে আর্ট করছি এবং ভিতরের সাইডটা জাস্ট হালকা করে অল্প অল্প করে নিব। আমি এক্সট্রা কোনো প্রোডাক্ট নিব না, জাস্ট আমি যেটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দেন আমি আবার স্পুলিটা দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি। দেন আমি আবার একটু আইব্রো পমেট নিচ্ছি এবং এটাই লাস্টবার আমি আইব্রো পমেটটা নিচ্ছি। নিয়ে আমি আবারও ঠিক সেম জায়গাতেই দিয়ে ভালোভাবে ফিল আপ করে নিচ্ছি আমার ভিতরে আইব্রোটা। আগে আমি বাইরের দিকে অ্যাড করছি, দেন আমি হালকাভাবে ভিতরে ভরাট করে নিচ্ছি। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা খুব আলতোভাবে কাজটা করবে, খুব আলতোভাবে। আমার হয়তো ফাস্ট ফরওয়ার্ড দেখে মনে হতে পারে খুব জোরে জোরে করছি, বাট না, একদমই হালকা হাতে করতে হবে। এবং স্পুলি দিয়েও আমি বারবার আঁচড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার কাছে মনে হবে এটা পারফেক্ট হয়েছে। আমি বারবার স্পুলি দিয়ে আমি আইব্রোটা আঁচড়িয়ে নিচ্ছি এবং আমি আমার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আমি আইব্রোটা ব্লেন্ড করে নিচ্ছি। সো তোমরা জানোই যে কোনো কিছুতেই ব্লেন্ডিং খুব ইম্পর্ট্যান্ট। তারপর আমি একটা পাউডার নিচ্ছি, আমি ব্রাউন একটা পাউডার নিচ্ছি। নিয়ে আমি আরেকটা ব্রাশ ইউজ করছি পাউডারের জন্য, আরেকটা ব্রাশ দিয়ে আমি পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। যেহেতু একটা পমেড এটা, সো এটাকে আমার সেট করে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। সো আমি একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, সো পাশাপাশি এটা সেটও হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা নর্মাল ন্যাচারাল কালার হয়ে যাচ্ছে। তারপর আমি আবার স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিব। দেন আমি অল্প একটু ব্ল্যাক কালার নিয়ে আমি আমার বাইরের অংশে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে নিচ্ছি না, আমি জাস্ট অল্প একটুখানি ব্ল্যাক নিচ্ছি যেন আমার আইব্রোটা আরও বেশি সুন্দর লাগে এবং একটু ড্রামাটিক লাগে। দেন আমি জাস্ট সামনের দিকটা একটু ব্লেন্ড করে দিচ্ছি, খুব হালকাভাবে আমি নিচ্ছি। আমি কিন্তু বারবার নিচ্ছি না পাউডারটা, জাস্ট অল্প একটু পাউডার নিয়েছি এবং আমি আমার বাইরের সাইডটা করে দেন আমি আবারও আমার স্পুলিটা দিয়ে খুব ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি। সো এখন তোমাদের এই ব্যাপারটা একটু বলে দিচ্ছি যে তোমরা একটু টেনশন করবে না যে আইব্রোটা ছড়িয়ে গিয়েছে অথবা কোনো প্রবলেম হয়েছে, কজ আমি এটা কনসিলার দিয়ে সেট করে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। যে যেই অংশগুলোতে আমার মনে হয়েছে যে আমি আইব্রোটা হয়তো বা একটু শার্প হয়নি, সো কনসিলারটা দিয়ে কিন্তু তোমরা ইজিলিভাবে সেটা শার্প করে নিতে পারো। সো আমি আমার কনসিলারটা দিয়ে আমি বাইরের অংশটায় শার্প করে নিচ্ছি যেন আমার আইব্রোটা দেখতে আরও বেশি ডিফাইন লাগে এবং খুব সুন্দর লাগে, লাইক ড্রামাটিক লাগে। সো আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি এখানে অ্যারিক জেভিয়ানের কনসিলারটা অ্যাপ্লাই করেছি। তোমরা যে কোনো কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের কাছে যেটা আছে। দেন আমি একটা ব্রাশ দিয়ে আমার কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
তারপর আমার আইব্রোটা যেন সবসময় এবং সারাক্ষণ ঠিক এরকম থাকে, সেটার জন্য একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। সো সেটার জন্য আমি এলফের এই একটা আইব্রো জেল, এটা নিয়ে আমি খুব ভালোভাবে আমার আইব্রোটাতে দিয়ে নিচ্ছি, যেন সারাদিন আমার আইব্রোটা ঠিক এরকমই থাকে, সারাদিন আইব্রোটা যেন ঠিক এরকমই থাকে। সো এই তো ফাইনাল। Thanks for watching. If you like my video, give me a thumbs up. Follow me on my all social media. Don't forget to subscribe.